ফ্রেন্ড আমি টুম্পা, আপনারা দেখছেন টুম্পার লাইফস্টাইল। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। এর আগেও আমি আপনাদের দেখিয়েছি চিংড়ি মাছের মালাইকারি শেয়ার করেছিলাম, তো আজকে আমি অন্য রেসিপিতে অন্য প্রসেসে এটা আমি তৈরি করব। তো কিভাবে করছি এটা আপনাদের সাথে আমি শেয়ার করে নেব, তো দেখতে থাকুন আজকে আমার চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি যেসব উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি, প্রথমে তো আমি এখানে নিয়ে নিয়েছি গলদা চিংড়ি, এখানে নিয়ে নিয়েছি নারকেল কুড়িয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এইদিকে আছে হচ্ছে জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, এইদিকে আমি নিয়ে নিয়েছি দুধ, একটু পাউডার দুধ গুলিয়ে নিয়েছি, এইদিকে আছে আদা আর রসুন, এগুলোকে আমি পেস্ট করে নেব। তো প্রথমে আমি এই নারকেলটাকে আগে আমি মিক্সিতে একটুখানি পেস্ট করে এর দুধটাকে বের করে নেব, এরপরে এই কাঁচা লঙ্কা আর আদা আর রসুন এগুলোকে পেস্ট করে নেব, পেঁয়াজটাকে হাফ পেস্ট করে নেব, পেঁয়াজটা পুরো পেস্ট করব না, একটুখানি মিক্সিতে দিয়ে জাস্ট হাফ পেস্ট করে নেব পেঁয়াজটাকে। আর এর মধ্যে আর যা যা লাগবে, লবণ লাগবে, মিষ্টি লাগবে, আর লাগবে তেল, সর্ষের তেল। তো দেখতে থাকুন কিভাবে আমি করছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে একটুখানি হলুদ, একটুখানি লবণ এগুলো দিয়ে আগে প্রথমে মেখে নেব, একটু মেখে রেখে দেবো যাতে চিংড়ি মাছের ভেতরে লবণ আর হলুদটা ঠিকঠাক মতো ঢুকে যায়। তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি 10 মিনিট মতো চিংড়ি মাছগুলোকে রেখে দেব এরকমভাবে মাখিয়ে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, সামান্য ঘি দিয়েছি, আপনারা আপনাদের চয়েস মতো ঘি এর মধ্যে দিয়ে নেবেন, আমি খুব সামান্যই ঘি এর মধ্যে অ্যাড করলাম। ফোড়নে দিয়ে এখন আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি, তো এটা দিয়ে আমি একটু নেড়ে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এখানে পেঁয়াজটাকে আমি হাফ পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে মধ্যে অ্যাড করছি। এই পেঁয়াজটাকে দিয়ে আমি একটুখানি ভেজে নেব পেঁয়াজটাকে, একটু হালকা ব্রাউন করে নেব পেঁয়াজটাকে, ব্রাউন করে আগে আমি ভেজে দিচ্ছি। পেঁয়াজটা দেখুন হালকা ব্রাউন করে আমি ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে তার রসটাকে বের করে রেখেছিলাম, সেই রসটাকে আমি এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে আবার একটু আমি কষিয়ে নেব যাতে রসুন আর আদার গন্ধটা কেটে যায়, আর একটু আবার কষিয়ে নিচ্ছি আমি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তো মশলাটা একদমই ড্রাই হয়ে গেল, এর জন্য আমি এবার এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে একটুখানি জল, জাস্ট কষানোর জন্য সামান্য জল অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে আমি কিন্তু ভালো করে এবার কষিয়ে নেব মশলাটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, পিঙ্ক সল্ট, যেহেতু মাছের সল্ট মাখানো হয়েছিল, লবণটা মাখানো হয়েছিল, ওই জন্য খুব অল্প পরিমাণে দেব, যদি প্রয়োজন হয় পরে আবার দিয়ে নেব।
এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য মিষ্টি। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো মিষ্টিটা আপনারা নিজেদের চয়েস মতন দেবেন। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করলাম। এবার আমি 2 থেকে 3 মিনিট মতো মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটুখানি লো ফ্লেমে দিয়েই কিন্তু মশলাটাকে কষাতে হবে, তাহলে কালারটাও সুন্দর আসবে আর তেলও ছাড়বে মশলাটা দিয়ে, আর গন্ধটা তো অবশ্যই কেটে যাবে কাঁচা মশলার গন্ধটা। তো একটুখানি সিমে দিয়ে একটু ধৈর্য ধরে মশলাটাকে সবসময় কষিয়ে নেবেন। যে কোনো রান্নাতেই একটু ধৈর্য ধরে মশলাটা কষালেই কিন্তু রান্নার টেস্ট কিন্তু পুরোটাই মশলা কষানোর উপরেই ডিপেন্ড করে। মশলাটা কেমনভাবে আমি আগে কষিয়ে নিলাম। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, প্লাস তেলও ছেড়ে এসছে অনেকটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের যে দুধটা বের করে রেখেছিলাম, সেই দুধটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার নারকেলের দুধের সাথে আমি অ্যাড করছি একটুখানি পাউডার দুধ, গুলিয়ে রেখেছিলাম সেই পাউডার দুধটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এতে আর কোনো জল ইউজ করব না, এর জন্য আমি এই দুধটাকেই ইউজ করছি এর মধ্যে। আপনারা চাইলে জলও ইউজ করতে পারেন, আপনারা চাইলে গরুর দুধও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার এই ঝোলটা একটু ফুটে যাওয়া পর্যন্ত আমি একটুখানি ওয়েট করে নেব। দেখুন ফুটে গেছে ঝোলটা একদম। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি সব এর মধ্যে এবার ঝোলের মধ্যে সাজিয়ে দিলাম গ্রেভির মধ্যে। এবার চিংড়ি মাছ দেওয়ার পরে আমি কিন্তু এটাকে ঢেকে দেব, আর একদম লো ফ্লেমে এটা করব, না হলে একদমই শুকিয়ে যাবে। ঢেকে আমি ফ্লেমটাকে লো করে আমি 5 মিনিট পরে আবার চিংড়ি মাছগুলোকে একবার উল্টে দেব। আমি ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি, লো করে আমি ঢেকে দিচ্ছি, আবার 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আমি এবার চিংড়ি মাছগুলোকে একটুখানি উল্টে দেব। যদি এই মাছগুলো ছোট হতো আমি উল্টাতাম না, এরকম ভাবে এগুলো সেদ্ধ হয়ে যেত। যেহেতু মাছগুলো একটু বড় সাইজের, এর জন্য আমি এগুলোকে সব উল্টে দেব। এরকম ভাবে আমি সব কটাকে উল্টে দিচ্ছি, সব কটা মাছকে আমি আগে উল্টে দিলাম। উল্টে দিয়ে সেম প্রসেস আমি আবার 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। এবার মাছের এই পাশটা আমি একটুখানি হতে দেব ভালো করে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা এবার ছিঁড়ে রেখেছিলাম, সেগুলো একটু ছড়িয়ে দিচ্ছি। এবার আর ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আবার ফিরে এলাম, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে।
এবার একটু টেস্ট করে দেখে নেব যে খেতে কেমন হয়েছে এটাকে। আগে টেস্ট করে তারপর আপনাদের একটুখানি জানাচ্ছি কি লাগবে এর মধ্যে। আগে দেখে নি, ইয়াম্মি হয়েছে সব মোটামুটি ঠিক আছে। স্লাইড একটুখানি লবণের মধ্যে অ্যাড করে দিলে একদম পারফেক্ট হয়ে যাবে। যদিও আমি চিংড়ি মাছ খাই না, তো আমি নিজে চাকতেও পারি না, আমি একটুখানি চেকেও যদি দেখি তাতেও আমার পেট ব্যথা করে, ওর জন্য আমি আমার মেয়েকে দিয়ে টেস্টটা করালাম, তো বললো ইয়াম্মি হয়েছে, সেটাই আপনাদের বলে দিলাম আবার আমি রিপিট করে। এবার আমি এটাকে নামিয়ে দেব, তার আগে আরেকটুখানি এটাকে আমি টানিয়ে নেব, ঝোলটা আরেকটু শুকাবে। এবার আমি এর মধ্যে আবার একটুখানি অ্যাড করে দিচ্ছি ঘি, তখন একটু ঘি দিয়েছিলাম আর এখন আরেকটু ঘি এর মধ্যে আমি অ্যাড করে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে তাহলে। অনেকে আবার এর মধ্যে সর্ষের তেল দিয়েও নামায়, তো ভালোই লাগে, সর্ষের তেল দিলেও এতে ভালো লাগে, অবশ্যই মালাইকারিতে সর্ষের তেলের ফ্লেভারটা ভীষণই ভালো লাগে। তো আমি যেহেতু ঘি দিয়ে দিয়েছি ওর জন্য আজকে সর্ষের তেলটা ইউজ করবো না। তো আরেকটু ঝোলটা শুকিয়ে গেলে, গ্রেভিটা আরেকটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নেবো, আর 2 থেকে 3 মিনিট গ্রেভিটা আমি শুকিয়ে নিচ্ছি। ফ্রেন্ড, কমপ্লিট আমার চিংড়ি মাছের মালাইকারি। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আপনারা একটু কমেন্টস বক্সে জানিয়ে দেবেন, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো ভালো কমেন্ট করবেন, যাতে খুব ভালো লাগে আমার। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে, ভীষণ ইজি। অ্যাকচুয়ালি মালাইকারি করাটা ভীষণই ইজি, খুব কম টাইমেই এটা করা যায়, বাট ভীষণ টেস্টি একটা ডিশ এটা। তো আপনারা অবশ্যই বাড়িতে করবেন, খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। তো আজকের জন্য এখানেই রাখছি, টাটা। এবার আপনাদের আমি এই ডিশটাকে প্রেজেন্টেশন করে দেখাচ্ছি, কেমন লাগবে জানাবেন। আজকের জন্য টাটা। My cell phone, late night when you need